এবং উপস্থিত আছেন বিশেষ প্রতিনিধি হিসাবে সাংহাই জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্লাস গুলার কান্তি সহ বিভিন্ন বিভিন্ন মিডিয়ার কর্মীবৃন্দ সবাইকে আমার প্রতিবন্ধী ব্যক্তিদের আইন হয়েছে আসলে আইনের বাস্তবায়ন নাই, তাই আমি আজকে আমাদের মাধ্যমে টাঙ্গাইল জেলায় যেন আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা আইন 2013 যেন বাস্তবায়ন হয় সেই জন্য আপনাদের প্রয়োজনীয় পরামর্শ দিক নির্দেশনা এবং পদক্ষেপ আমরা চাই। আমি আজকের এই সবাইকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার আমরা কর্মসূচি দিয়ে আসছি, তথাপি আমাদের এ পর্যায়ে আজকের যে মিটিংয়ে যে আমাদের উদ্দেশ্য সেই ধারণা পত্র পাঠ করবেন। এবং দুইটি লিগালে ক্যাম্পের মাধ্যমে 5টি আবেদন পত্র নিষ্পত্তি করা। গণমাধ্যম কর্মীবৃন্দকে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ে সংবেদনশীল করা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার গণমাধ্যমের ব্যাপক সম্পর্কে এই আইনটি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ ও সম্ভাবনা তৈরি হবে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে গণমাধ্যমের ভাবনাগত ধন্যবাদ। আসলে শিক্ষার সকল স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত সুযোগ সুবিধা প্রাপ্তি সাপেক্ষে একাকীভূত বা সমন্বিত শিক্ষা অংশগ্রহণ ধারা 16(1) ঘোষণা করছি। CRPB অনুচ্ছেদ 24 প্রতিবন্ধী ব্যবস্থা করবে। অনুচ্ছেদের 17 মোতাবেক রাষ্ট্র নিরপেক্ষতা দূর করতে একই পদ্ধতিতে গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।